যুক্তরাষ্ট্রের আইনসভা ভবন ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর ট্রাম্পের ঘনিষ্ঠজনরা তার সঙ্গ ছাড়ছেন। বুধবারের হামলার পর নিন্দার ঝড় উঠেছে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবির জুড়ে। এরই মধ্যে হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হামলার পর ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক নেতা সরব হয়েছেন। 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার জন্য আইন প্রণেতারা ক্যাপিটল হিলে বুধবার অধিবেশনে বসেন। এমন সময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে। রিপাবলিকানের উগ্র সমর্থকরা ক্যাপিটল হিলে ভাঙচুর এবং হামলা চালায়। হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে এবং অন্তত একজন গুলিবিদ্ধ হন। হামলা ভাঙচুরের ঘটনায় 4 জন নিহত হন। কয়েক ঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে চলে যায়। ক্যাপিটলের সহিংসতার জেরে পদত্যাগ করে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউ বলেন, ট্রাম্প প্রশাসনে কাজ করার সুযোগ আমার জন্য ছিল সম্মানের। যে নীতি আমরা বাস্তবায়ন করেছি সেগুলোর জন্যও আমি গর্বিত। কংগ্রেসের হলে যেহেতু আমার কাজ করার সুযোগ হয়েছে, তাই আমাকে যা দেখতে হয়েছে তার জন্য আমি খুবই বিরক্ত। তিনি বলেন তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে তিনি বলেন আমাদের দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর দরকার। এদিকে ট্রাম্পের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার পদত্যাগ করেছেন। তিনি জানান ক্যাপিটলে হামলা এবং বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ায় তিনি হতাশ হয়েছেন। রিপাবলিকান পার্টির নেব্রাস্কার সিনেটর ব্যানসাসে বলেছেন, এটা একটা নোংরা দিন। আমরা আমাদের শিশুদের কখনোই বলতে চাইব না যে যুক্তরাষ্ট্রের সোনালী অতীত আমাদের আছে, কারণ এটা সত্য নয়। আমরা এমনটা নই। জর্জিয়া সিনেটের ভোটে হেরে যান রিপাবলিকান প্রার্থী কেলি লয়েফলার। তিনিও সমালোচনায় সরব। এদিকে সহিংসতার পর আবারও শুরু হওয়া সিনেটে অধিবেশনে হামলার ঘটনায় নিন্দা জানান ভাইস প্রেসিডেন্ট মাইক ফেন্স। তিনি বলেন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আজকের দিনটি একটি কালো দিন হিসেবে উল্লেখ থাকবে। সিনেটের সভাপতির দায়িত্ব পালন করা ফেন্স সহিংসতার পুরো সময়টা কংগ্রেসের নেতৃত্ব, পুলিশ এবং বিচার ও প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যাতে পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে অধিবেশন আবারও শুরু করা যায়। তিনি বলেন যারা আজ ক্যাপিটলে বিপর্যয় সৃষ্টি করেছেন, আপনারা জয়ী হতে পারেননি। সহিংসতা কখনো বিজয় হয় না, স্বাধীনতা বিজয়ী হয় এবং এটা এখনও জনগণের হাউস। আমরা যেহেতু আবারও এ চেম্বার শুরু করেছি, বিশ্ব আবারও দেখবে যে অভূতপূর্ব সহিংসতা এবং ভাঙচুরের মধ্যেও আমাদের গণতন্ত্রের দৃঢ়তা এবং শক্তি কতটা মজবুত। রিপাবলিকান নেতা মিচ ম্যাককলেন বলেন, আজকের এই অস্থির জনতা ছাড়াও মার্কিন কংগ্রেস এর চেয়ে অনেক বড় হুমকি মোকাবিলা করেছে। তারা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করতে চেয়েছিল, তারা পারেনি, তারা পরাজিত হয়েছে।